আরজিকর তদন্তে আদালতে বড় ধাক্কা খেল সিবিআই। তাদের দাবি উড়িয়ে এবার নার্কো টেস্ট না করে দিলেন মহিলা চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়। এই ঘটনায় তদন্তে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের পর তাকে নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। সেই মতন শিয়ালদা আদালতে আবেদনও করা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, আদালতে হাজির হয়ে এ ব্যাপারে নিজের সম্মতি দেয়নি সঞ্জয়। নিয়ম বলছে, কোনো ব্যক্তির নার্কো টেস্ট করাতে হলে আদালত এবং ওই ব্যক্তির সম্মতি জরুরি। যদি ওই ব্যক্তি এই পরীক্ষায় নিজের সম্মতির কথা জানায়, তবেই ওই ব্যাপারে আদালত তদন্তকারী সংস্থাকে অনুমতি দিতে পারে। কলকাতার বাইরে ভিন রাজ্যে নিয়ে গিয়ে সঞ্জয় নার্কো টেস্টের আবেদন করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, এর আগে বদ্ধঘরে সঞ্জয় নার্কো টেস্ট নিয়ে আপত্তি জানায়নি, কিন্তু ভরা এজলাস এসেই বেঁকে বসে। আগামী 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আরজিকর মামলার শুনানি। তার আগে সোমবার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবার নার্কো নিয়ে সঞ্জয়ের অসম্মতি তাদের বেশ বিপাকেই ফেলল বলে দাবি ওয়াকিবহল মহলের। কারণ কীভাবে আরজিকরের হাসপাতালের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছিল তা পুরোপুরি এখনও সামনে আসেনি। কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনও তদন্ত সাপেক্ষ অবস্থাতেই রয়েছে।